আমাদের শ্রমজীবী বন্ধুদের কাছে সকল ব্যক্তিত্বকে আন্তরিকভাবে আমরা যেন এই হৃদয়ের কাছাকাছি নিয়ে তাকে আপন করে নিতে চাই, কিন্তু করতালিটা সবাই মিলে সজোরে করতালি হোক। আমরা অসাধারণ এক স্মারক যা আমাদের গান্ধীজির জীবনের কথা মনে করিয়ে দেয়, আর তার সঙ্গেই ঠাকুর সুমার সাহা একটা উষ্ণ করতালি অসাধারণ এবং করছি আমরা। আমাদের বিনীরা সাথীরা রয়েছেন সঙ্গে ব্যাজ দিয়ে উত্তরীয় পরিধান করিয়ে সুস্মিত শুভেচ্ছা জ্ঞাপন করে এবং স্মারক প্রমাণ করেন তিনি বারবার আর বার। চাই সবার হাতের শুভেচ্ছা হাতের মাননীয় বিধায়ককে। এরপর IAS স্যারকে আমাদের পক্ষ থেকে আরেকবার সবাই মিলে সজোরে করতালি হোক। উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের অভ্যর্থনা এই পর্যায়ে। পরবর্তীতে আমরা বরণ করে নেব বিভক্ত দুইয়ের মানে মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা একে একে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে মাননীয় রণতা প্রসাদ বোস মহাশয়কে আমরা বরণ করে নিলাম। চলছে শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, মাননীয় ঘোষ চৌধুরী। এরপর বিশিষ্ট সমাজসেবী শেখর চন্দ্র বিশ্বাস মহাশয়, পরবর্তীতে সম্মাননীয় উপশ্রম মহাধ্যক্ষ পার্সোনাল পশ্চিমবঙ্গ সরকার শ্রী চন্দন মণি। মৃগময়ঃ মৃত্যুর মা মৃতঙ্গময়ঃ ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। অসৎ হইতে মরি সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার খুঁজাও। মরণের ভয় যাক অমর কর করুণা আশিস ঝালু রুদ্র শিরে, চিরদিন থাকুমোর জীবন জুড়ে। ধরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।